যে কোনো সময় ধ্বংস হতে পারে আস্ত সূর্যটাই আধার নামবে গোটা বিশ্বে পৃথিবী ধ্বংস হবেই এই নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে নানা গবেষণা করেছেন সেই গবেষণাতেই এক এক সময়ে উঠে এসেছে এক এক রকম তত্ত্ব কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সূর্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে সেই নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা সম্প্রীতি ইউরোপিয়ান স্পেস অবজারভেটরি একটি লম্বা টেলিস্কোপে একটি অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে সৌরমণ্ডল থেকে কিছুটা দূরে রয়েছে একটি লাল রঙের দত্তকার নক্ষত্র সেই নক্ষত্রটি ধ্বংস করে দিতে পারে সূর্যসহ গোটা সৌরমণ্ডলকে বিজ্ঞানীরা জানাচ্ছেন সেই নক্ষত্রটি থেকেই বাবল বের হচ্ছে সেই বাবলেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী এই নক্ষত্রটির ভিতরে রয়েছে জ্বলন্ত লাভা এছাড়াও রয়েছে অগ্নিকোণা সেই লাভা থেকে ধীরে ধীরে অত্যাধিক পরিমাণে গরম হয়ে যাচ্ছে নক্ষত্রটি এর ফলে এই নক্ষত্রটির আয়তন ধীরে ধীরে বাড়ছে আয়তন বাড়ার ফলে নক্ষত্রটি আগের তুলনায় অনেক বেশি শুরু হয়ে যাচ্ছে আগের থেকে কয়েকশো গুণ আয়তনে বেড়ে গিয়েছে এই নক্ষত্রটি যার ফলে লাল দত্তকার নক্ষত্রটির মধ্যে অগ্নিকণার সঙ্গে মিলিত হচ্ছে জলীয় বাষ্প এর ফলে উষ্ণতার তারতম্যে তৈরি হচ্ছে বাবল আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে ওই লাল দত্তকার নক্ষত্রটির ঘনত্ব কমছে তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন নক্ষত্র হাইড্রোজেনে পরিপূর্ণ থাকে তাই উষ্ণতার তারতম্যের জেরে অত্যাধিক পরিমাণ বেড়ে যাবে এই নক্ষত্রের তাপমাত্রা যার প্রভাব পড়বে সৌরমণ্ডলের ওপরে